সো এখন আমরা চলে এসেছি হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, ঠিক আছে। এবারে সবাই জানো ল্যাস ভেগাসের স্পিয়ার ওদের হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। তো দিস ইজ দ্য লুক, ঠিক আছে, ফর নাও দিস ইজ দ্য লুক, ওকে। অ্যান্ড এটা হচ্ছে আউটার লুক, ঠিক আছে, মানে অসাধারণ ফিনিশিংয়ের সঙ্গে এটা করেছে, ঠিক আছে। এটা আলাদাই ফিনিশিং, ঠিক আছে। আমরা যেমনটি ট্রেলার বলো বা যেমনটি আমরা ডিল এক্সপেকটেশন করেছিলাম অলমোস্ট তেমনই, এটা কিন্তু একটা হিউজ হিউজ ব্যাপার, ওকে। দে হ্যাভ ডান, ওরা আরও ইম্প্রুভ করছে এখন, মানে প্রতিনিয়ত কাজ চলছে, হয়তো পুজো এখনও দু দিন দেরি আছে, ঠিক আছে। তো দে আর ডুইং, মানে সবসময় কাজ চলছে, আর আরও পারফেক্ট আরও পারফেক্ট নিয়ে আসে জিনিসটাকে। তো ওয়েট করি আমরা, অ্যান্ড ভেতরটা দেখায় কেমন, চলো। অন্দরমহল, ঠিক আছে, এই হচ্ছে মায়ের মূর্তি, এবছর 2024 সন্তোষ মিত্র স্কোয়ারের মূর্তি, ঠিক আছে। শিল্পী হচ্ছে মিন্টু পাল, উনি অধিকাংশ সময় অনেক বছর ধরে করে আসছেন যেটা আমি জানি, ঠিক আছে। এখানে আছে গণেশ এবং লক্ষ্মী, মায়ের মূর্তি এখানে, এবং এটা হচ্ছে সরস্বতী এবং কার্তিক, ঠিক আছে। আর একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে এখানে টোটালটা প্রজেকশন হচ্ছে, এটা একটা সার্কুলার ভলিউম টাইপের, ঠিক আছে, এখানে সমস্তটা প্রজেকশন চলছে। সো এই হচ্ছে ভিতরের সিনসিনারি, ঠিক আছে। কেমন লাগলো জানিয়ে দিও, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের লুক, ফাইনাল লুক দেখিয়ে দিলাম। যাদের আসতে আসতে চলে এসো, ঠিক আছে, সন্তোষ মিত্র স্কোয়ার দেখে যাও। এবছর ওদের অসাধারণ একটা পরিকল্পনা প্রত্যেক বছরও দিয়ে থাকে, ঠিক আছে। আর আমাদের শর্টস রিল দেখতে গেলে ফলো করো হচ্ছে ক্যালকাটা ক্যানভাস চ্যানেল ইনস্টাগ্রামে, অ্যান্ড লং ভিডিও দেখতে গেলে তো দেখতেই পাচ্ছ, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন ফলো টু ক্যালকাটা ক্যানভাস, ঠিক আছে, বাই, গুড নাইট।